মানে ভালোভাবে থাকি। এই যে হচ্ছে রেকর্ড। জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে আমি বলছিলাম কি যে অ্যাবসলিউটটা কোথা থেকে শুরু, একদম জিরো থেকে শুরু, আর গজ প্রেশারটা শুরু কোথা থেকে, 101 থেকে, বা অ্যাটমসফেরিক প্রেশার থেকে আমার শুরু হবে। আচ্ছা তো 202 যদি অ্যাবসলিউট বলে, তার মানে কি একদম শূন্য থেকে এই 202, এই হচ্ছে কি আমার গজ প্রেশার, একদম শূন্য থেকে আমার কত, 202, এই পুরোটা হচ্ছে কি আমার গজ প্রেশার, শূন্য থেকে একদম 202 পর্যন্ত, এই হচ্ছে আমার গজ প্রেশার। কিন্তু এই 202টাকে যদি আমাকে, সরি, অ্যাবসলিউট প্রেশার, এই 202টাকে যদি আমাকে গজ প্রেশারে নিয়ে যেতে বলে, 202টাকে যদি আমাকে গজ প্রেশারে নিয়ে যেতে বলে, তাহলে আমাকে কি করতে হবে? কারণ আমি জানি কি, আমি জানি হচ্ছে গজ প্রেশারটা শুরু হয় কোথা থেকে, 101 থেকে শুরু হয়। গজ প্রেশার শুরু হয় কোথা থেকে, 101 থেকে। তার মানে 101-এ গজ প্রেশার হচ্ছে শূন্য, তার উপরে গেলে বেশি আর নিচে গেলে কি কম। একটু খেয়াল করে দেখেন তো, আমরা যখন এমনি নর্মালি জিরো চিন্তা করি, এই হচ্ছে জিরো, এর এমনি মানে গ্রাফে, তাহলে এর উপরের দিকে আমরা কি বলি, জিরোর উপরের দিকে আমরা কি বলি, প্লাস, আর নিচের দিকে কি বলি, নিচের দিকে বলি হচ্ছে মাইনাস। ঠিক আছে, নিচের দিকে কি বলি, মাইনাস। এখন দেখেন, আমি যদি এটাকে, এই হচ্ছে আমার গজ প্রেশারের লাইন, এই হচ্ছে আমার গজ প্রেশার, এই হচ্ছে আমার গজ প্রেশার কি 101, তার মানে এর থেকে যদি উপরে হয় তাহলে হচ্ছে প্রেশারটা হবে প্লাস, এর চাইতে যদি নিচে হয় তাহলে প্রেশারটা হবে কি, মাইনাস। তার মানে আমি দেখতেছি যে অ্যাবসলিউট প্রেশারটা কত, 202, তার মানে 101 এর কি উপরে, 101 এর উপরে, তার মানে আমার গজ প্রেশারটা হবে কি, যেহেতু উপরে তার মানে হবে কি প্লাস। এখন প্লাস কত হবে, প্লাস কত হবে, সেটা হচ্ছে সিম্পলি হচ্ছে এই যে এতটুকু, এই যে 101 থেকে যতটুকু উপরে ততটুকু। তাহলে দেখেন 101 থেকে সে কতটুকু উপরে, পুরোটুকু ছিল 202, আর এইটুকু হচ্ছে আমার, এইটুকু হচ্ছে আমার কত, 101, এই যে 101। তার মানে বাকিটুকু কত, 202 বিয়োগ 101, তার মানে 202 বিয়োগ 101 কত আমার, আবার আমি কি বলতে পারি, 101। তার মানে আমার গজ প্রেশারটা হচ্ছে প্লাস 101। আচ্ছা এখন যদি কখন এরকম হয়, ঘটনাটা এরকম ঘটে যে আমার মানে অ্যাবসলিউট প্রেশার, অ্যাবসলিউট প্রেশার সেটা আমার মনে করলাম যে দেয়া আছে হচ্ছে, সে মনে করলাম যে 80, অ্যাবসলিউট প্রেশার কত, 80। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার গজ প্রেশারের লাইন, সেটা হচ্ছে এইখানে আমি বলতে পারি যে গজ প্রেশার লাইন হচ্ছে আমার 101। ওকে, এই হচ্ছে আমার 101। এবার একটু চিন্তা করে দেখি, অ্যাবসলিউট প্রেশার কোথা থেকে শূন্য শুরু হয়, শূন্য থেকে শুরু হয়। তার মানে একটু চিন্তা করে দেখেন সেটা কোথায় আছে, সেটা হচ্ছে এই যে 80 এখানে আছে। তার মানে এটা কি লাইন থেকে আমার কোথায় আছে, নিচের দিকে আছে। তার মানে আমার গজ প্রেশারটা কি হবে, গজ প্রেশারটা হবে হইতেছে, গজ প্রেশারটা হবে হচ্ছে আমার কি, নেগেটিভ। এখন নেগেটিভ কত হবে, নেগেটিভ হবে হচ্ছে এই যে যতটুকু নিচে আছে ততটুকু, যতটুকু নিচে আছে ততটুকু। এখন দেখেন এখান থেকে এতটুকু কত, 101, আর এখান থেকে এতটুকু কত, 80, 80। তাহলে এইটুকু কত, এই যে এইটুক কত, এইটুক কত, এইটুকু হচ্ছে আমার 101 মাইনাস 80, তার মানে কত, 31। তার মানে আমার উত্তরটা কি শুধু 31 নাকি মাইনাস 31, মাইনাস 31, কেন, কারণ কি এটা নিচের দিকে আছে। মানে একটা খুব সহজ বোঝা যায় যে অ্যাবসলিউট প্রেশার যদি 101 এর চাইতে বেশি হয় তাহলে গজ প্রেশার হবে প্লাস, কারণ উপরের দিকে থাকবে, আর 101 এর চাইতে যদি অ্যাবসলিউট কম হয় তাহলে সেটা হবে কি আমার মাইনাস, মানে কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি গজ থেকে কিভাবে অ্যাবসলিউটে যাওয়া যায় সেটা একটু দেখি, গজ থেকে কিভাবে অ্যাবসলিউটে যাওয়া যায়। আচ্ছা গজ থেকে কিভাবে অ্যাবসলিউটে যাওয়া যায় সেটা একটু দেখি। আমরা মনে করলাম যে আমার গজ দেয়া আছে, আমি মনে করলাম যে আমার গজ দেয়া আছে হচ্ছে, গজ প্রেশার দেয়া আছে হচ্ছে, মনে করলাম যে আমার, আমি মনে করলাম যে গজ প্রেশার দেয়া আছে 50, গজ প্রেশার কত দেয়া আছে, 50 প্লাস 50, গজ প্রেশার কত দেয়া আছে আমার, প্লাস 50। আচ্ছা তাহলে গজ প্রেশার শুরু কোথা থেকে হয়, গজ প্রেশার শুরুই হয় হচ্ছে আমার কোথা থেকে, এই 101 থেকে। ঠিক আছে, তার মানে 101 থেকে সে কত উপরে আছে, 50 উপরে আছে, 50 উপরে, 50 উপরে আছে, তাহলে এটা যোগ হবে স্যার এটা। হ্যাঁ, তার মানে অ্যাবসলিউটটা আমার কোথা থেকে শুরু হয়, শূন্য থেকে শুরু হয়, তার মানে আমার একদম টোটালটা হচ্ছে এখান থেকে, এই হচ্ছে আমার, তার মানে হচ্ছে কি 101 প্লাস কত আমার, 50। বোঝা গেছে নাকি বোঝা যায় না?
তাহলে আমার অ্যাবসলিউট হবে 101 প্লাস ওইটা স্যার প্লাস হবে ওর সাথে জি স্যার 101 এর সাথে যেটা হবে ওটা প্লাস হবে ওর সাথে স্যার হ্যাঁ এবার হচ্ছে মনে করলাম যে আমার গস প্রেসার দেয়া আছে সে আমার মনে করলো যে গস প্রেসার দেয়া আছে একটা কোশ্চেন এরকম ছিল যে আমার গস প্রেসার এই গস প্রেসারটা আমার দেয়া আছে মনে করলাম যে মাইনাস সামথিং সে আমার মনে হচ্ছে যে গস প্রেসারটা মনে করলাম যে মাইনাস 26 দেয়া আছে আমি এরকম একটা কোশ্চেনে ছিল গস প্রেসার মনে করলাম যে মাইনাস 26 দেয়া আছে তাহলে এটার অ্যাবসলিউট কত এটার আমার অ্যাবসলিউটটা কত ঠিক আছে এটার অ্যাবসলিউট কত তাহলে একটু খেয়াল রাখতে হবে যে আমার মাইনাস 26 তার মানে কি নিচের দিকে 26 তাই না নিচের দিকে 26 এটা কত লাইন এটা হচ্ছে 101 এর লাইন এটা কত এটা হচ্ছে 101 এর লাইন তার মানে নিচের দিকে আমার কত 26 তার মানে এই হচ্ছে আমার এখানে এইটুক কত আমার 26 আচ্ছা তাহলে আমার অ্যাবসলিউট প্রেসার হিসাব হয় কত থেকে একদম শূন্য থেকে জিরো থেকে অ্যাবসলিউট কি এই যে এতটুক হচ্ছে আমার অ্যাবসলিউট তাই না জি স্যার তাহলে চিন্তা করে দেখেন এইটুক কত 101 সেখান থেকে 26 বিয়োগ দিলে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমার কি অ্যাবসলিউট প্রেসার বোঝা গেছে বিষয়টা নাকি বোঝা যায় না জি স্যার জি স্যার তাহলে 101 জি স্যার বুঝছি স্যার হ্যাঁ 101 মাইনাস 26 আর অ্যাবসলিউট নিচে দিকে যাচ্ছে তাইলে তো প্লাস হবে স্যার এই আল্লাহ দাঁড়ান একটু বুঝতে হবে দেখেন আপনি আপনার হিসাব কোথা থেকে আপনার হিসাব কোথা থেকে জিরো থেকে আপনার হিসাব কোথা থেকে অ্যাবসলিউটের জন্য হিসাব কোথা থেকে জিরো থেকে একটু দেখেন তো জিরো থেকে এটা উপরে কিনা জিরো থেকে তাহলে জিরো থেকে উপরে বোঝা গেছে এটা কিন্তু জিরো থেকে কি উপরে হ্যাঁ তাহলে জিরো থেকে উপরে তার মানে কি অ্যাবসলিউটের জন্য শুনুন অ্যাবসলিউটের জন্য কখনো নেগেটিভ হয় না এটা মাথায় রাখতে হবে অ্যাবসলিউটের জন্য কখনো প্রেসার কি হয় না নেগেটিভ হয় নেগেটিভ হয় কিসের জন্য গজের জন্য নেগেটিভ হয় দেখবেন যে গজ প্রেসারই কি দেয়া আছে নেগেটিভ দেয়া আছে অ্যাবসলিউট প্রেসার কখনোই কি হয় না নেগেটিভ হয় না নরমাল ঠিক আছে এই হচ্ছে অ্যাবসলিউট আর গজের মধ্যে মেইনলি হচ্ছে এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে অ্যাবসলিউট দেয়া আছে নাকি গজ দেয়া আছে ঠিক আছে ম্যানোমিটারের ম্যাথ কাল করতে হবে কারণ অ্যাবসলিউট গজ থেকে একটা থাকেই থাকবে আশা করি আর ম্যানোমিটার আর ইশার ম্যাথ থেকে থাকবে ম্যানোমিটারের ম্যাথ থাকবে আর ওই যে ফ্রিকশন যেগুলো সেই ম্যাথগুলো হতে থাকবে ফ্রিকশন যেগুলো সেই ম্যাথগুলো হইতেছে আপনাদের থাকবে ওকে তাহলে এই হচ্ছে কম মানে সাত আটটা ম্যাথ আর কি বেশি না ঠিক আছে যেখানে কই এই যে আমার ইশার যে ফ্রিকশনের ম্যাথগুলো হচ্ছে মেনলি চার নাম্বার থাকবে কয় নাম্বার এই যে পনেরো ষোলো এই যে পনেরো ষোলো যে পাইপের ম্যাথ গুলো আছে এগুলো হচ্ছে একটু ভালোভাবে করবেন পনেরো ষোলো পাইপের ম্যাথ গুলো একটু ভালোভাবে করতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আচ্ছা আমি এখানে একটা ম্যাথ বলতে আর একটা আছে নাকি ও না না বুঝিনি ভালো রকম যেগুলো দেখেছি ওর মধ্যে ঠিক আছে আর নাই আর বাকিগুলো হচ্ছে হয়তো এর মধ্যে অনেকগুলো হচ্ছে ফাইনালে থাকবে একটা বিষয় এই তো পরীক্ষা সম্বন্ধে এইটুকুই ছিল আর কি স্যার অপশন দিবেন না একটাও স্যার আচ্ছা না অপশন থাকতে অপশন তাইলে তো এমনিতেই হচ্ছে আসলে এখন কোশ্চেন করে একটু কষ্ট হচ্ছে কারণ কি মানে প্রত্যেকটা সেটে আমাকে ওই দেশে একটু ডিফারেন্ট কিছু আনা লাগতেছে তা আমার এমনিতেই তো ম্যাথ খুব কম ঠিক আছে এবারে যদি স্যার আবার অপশন তাহলে তো আসলে না স্যার একটা যদি মেবি একটা অপশন দিতেন তাহলে ভালো হতো আমি কোনো আগে দিন আমি একজন একটা একটা পরীক্ষাও কোনো অপশন আমি দিনে মানে কোন এর আগেও আমি যে করে না স্যার আমাদের গতকাল শারমিন ম্যাডাম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এক্সাম নিল ওইখানে তিন সেট ছিল দুই সেট আমরা অ্যানসার করছি জি স্যার মানে একটা যদি একটু দিতেন স্যার একটু আমি বলি আমার ম্যাথ গুলো হচ্ছে খুব ছোট ছোট আরে দূরে এমনি সবাই পারবে না অপশন লাগবে না সব তো সামনেই থাকবে সমস্যা নেই আর ডিজাইনার এরা অনেক সোজা এরা সমস্যা নেই পারবে আর আমার কথা হচ্ছে যে মানে যতটুকু পারবেন ততটুকু লিখবেন ঠিক আছে মানে একদম ফাঁকা রাখবেন না যতটুকু পারবেন ততটুকু তো অবশ্যই লিখবেন আচ্ছা কোশ্চেন নাম্বার 10 কে আমি বলছি কোশ্চেন নাম্বার 10 এটা আমি খুঁজতেছিলাম না স্যার হ্যাঁ কোশ্চেন নাম্বার 10 টা অ্যাড করেন কোশ্চেন নাম্বার 10 ঠিক আছে স্যার রেনল্ডস নাম্বার থেকে একটা অঙ্ক দিবেন না স্যার রেনল্ডস নাম্বার থেকে কোন কোন সেটে থাকবে কোন সেটে থাকবে না ও আচ্ছা
আমি বললাম তো ম্যানোমিটার সব ম্যাথেই থাকবে, ওই যে মানে 15 14 16 যেটা ছিল ওটাও মোটামুটি সব ম্যাথ সেই থাকবে। ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে আমি হয়তো দেখি 7-8 মিনিট আগে হয়তো আপলোড করে দিব, আপনারা পেয়ে যাবেন তো। ঠিক আছে 7-8 মিনিট আগে আপলোড করে দিলে আপনারা পেয়ে যাবেন। মোট 11টা ওকে তাহলে এইটুকুই থাক। আর আপনারা হচ্ছে এখন কি করবেন, এখন হচ্ছে একটু প্রোগ্রামটা একটু শেয়ার করে দেন, প্রোগ্রাম শেয়ার করে তারপর হচ্ছে পড়তে বসেন। ঠিক আছে কিছুক্ষণ প্রোগ্রামে থাকতেও পারেন আর প্রোগ্রামটা শেয়ার করে, স্যার বলছে না প্রোগ্রাম শেয়ার করতে। জি স্যার ও তো বলছিল স্যার, কিছুক্ষণ থাকেন তো তো দিছিল। আমাদের বড় আপু উনি হচ্ছে আইবি ট্রেনার, আইবি ট্রেনার উনি উনি থাকতেছেন আর কি, ওনার তো কিছু কথা শুনতে পারেন। ঠিক আছে আমিও এখন আর কি আপনাদের শেষ করে আমি এখন জয়েন করব। ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক, যদি আরো সমস্যা হয় তাহলে। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। কালকে সকালে গুগল ক্লাসরুমে আপলোড করে দিই এটা, আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ইউটিউব ইউটিউবের লিংক আমি দিয়ে দেব। ওকে এটাই থাক। জি স্যার আল্লাহ আল্লাহ।